हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तोमादेर साथे खूबी एक टेस्टी एवं एक सहज रेसिपी शेयर करब, सेटा होलो रेजाला चिकेन। तुम्हरा किन्तु ये लॉकडाउन समय बाड़ीते ये रेसिपिटा अवश्य ट्राई करो, और रेसिपिटा जदि भालो लागे आमाके किन्तु ता अवश्य जानियो। चलो ताले रेसिपिटा देखे नेवा जाक। एखाने आमी रेजाला चिकेन बानानोर जोन्नो मोटामोटी एक केजी चिकेन निये ची 200 ग्राम फेटानो टक दई, और निये ची 3 टे प्याज बाटा, आदा रसुन बाटा, 3 चामच पोस्त, और 12-13 काजू आमी बेटे निये ची, और 8-10 लंका निये ची, और लागबे आमार नून, चीनी, गोलमरिच गुड़ो, गरम मसला, सादा तेल। तब तुम्हरा एटा घीते करते पारो, आमार काछे घी नेई बोलेई आमी एटा सादा तेलेई करेछी। एबार आमी चिकेनटाके मैरिनेट करे नेबो। एर जोन्नो आमी 1 टेबिलस्पून एखाने आदा रसुन बाटा दिए दिएछी, आर देबो 4 टेबिलस्पून मतो टक दई, 1/2 টিস্পুন মতো নুন, 1/2 টিস্পুন মতো গোলমরিচ, 2 টেবিলস্পুন মতো সাদা তেল এখানে দিয়ে দেব। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নেব, এবং মেখে এটাকে 1 ঘন্টা মিনিমাম রেখে দিতে হবে, 2-3 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। এখানে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, আর কটা গোলমরিচ নিয়েছি। আমি এবার কড়াইতে 3 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে গরম মশলাগুলো ফোড়ন দেব। এই গরম মশলাটা কিন্তু আমি 10-15 সেকেন্ড একটু হালকা ফ্রাই করে নেব। এবার আমি পেঁয়াজ বাটাটা কিন্তু কড়াইতে দিয়ে দেব, এবং এই পেঁয়াজ বাটাটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার আমি এখানে আমার যে 8-10 লঙ্কা ছিল সেই লঙ্কাগুলো আমি অ্যাড করে দিলাম। এবার আমি এখানে 1 টেবিলস্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দেব। এবার কিন্তু আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি এখানে টক দই অ্যাড করে দেব। আমি 200 গ্রাম টক দই নিয়েছিলাম, তার কিছুটা ম্যারিনেশনের সময় আমার লেগেছে, বাকিটা আমি কড়াইতে দিয়ে দেব। এবার এটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। এবার আমি যে পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম ওটা এবার অ্যাড করে দেব। এবার এটাকে কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেব, এবং এটাকে আমি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে 1 টেবিলস্পুন মতো চিনি এখানে অ্যাড করলাম। আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি, তোমরা কিন্তু হোয়াইট সুগারও দিতে পারো। এবার এখানে আমি 1 টেবিলস্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
আর হাফ টেবিল স্পুন মতো নুন এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। এবার এখানে কিন্তু আমি 2 কাপ মতো গরম জল অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমি এখানে 2 টেবিলস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম। এই রেজালা চিকেনের কিন্তু গ্রেভিটা একটু হোয়াইট কালারের হয়। এবার এখানে আমি 1/2 টেবিলস্পুন মতো একটু গোলমরিচ অ্যাড করে দেব এবং এই ঝোলটা যখন ফুটে উঠবে সেটাকে এবার আমি ঢেকে রাখব। অন্তত 15 মিনিট কিন্তু ঢেকে রাখতে হবে। তোমরা এখানে 1 টেবিলস্পুন ঘি দিতে পারো, আমার ঘি নেই বলে আমি ঘি দিতে পারি। দেখো আমার কিন্তু গরম গরম রেজালা চিকেন রেডি। এটা কিন্তু পরোটা বা নান এটার সাথে কিন্তু খুবই ভালো যায়। তাহলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করো আর আমাকে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।